সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব সুন্দর একটা টপিক নিয়ে যেটা আমরা চোখের সামনে দেখে থাকি সাধারণত তো সেটা হলো কি সমুদ্রের ধারে এত বালি কোথা থেকে এলো আমরা দেখতে পাই যে সমুদ্রের যে আমরা যেটাকে বলি বীচ বলি কি না অনেকগুলো বীচ আছে তার মধ্যে আমরা আমি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি তো দীঘায় দীঘায় আমরা সমুদ্রের ধারে যাই ঠিক আছে তো সমুদ্রের ধারে গেলে ওখানে অনেক বালি দেখতে পাওয়া যায় তো বালিটা এলো কিভাবে তো চলুন জেনে নেওয়া যাক তো আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি সাধারণত আমাদের গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় কি যখন বৃষ্টি হয় ঠিক আছে বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টির ফলে সেখানে মাটিগুলো কি হবে বৃষ্টির কারণে মাটির ক্ষয় হয় ঠিক আছে ক্ষয় হয় গিয়ে সাধারণত নালায় বা পুকুরে গিয়ে একটা স্তর তৈরি হয়ে যায় সেখানে ভরে যায় ঠিক ঠিক এটা হলো যে সমুদ্রের ক্ষেত্রে তখন কি হবে এই যে নদীগুলো আছে না তো নদীতে বিভিন্ন রকম কারণে ঠিক আছে বিভিন্ন রকম কারণে যে পাহাড় পর্বত থেকে শুরু করে যেখানেই হোক পাথরগুলো যে ক্ষয় হয় ক্ষয়প্রাপ্ত হয় সমুদ্র নদী থেকে নদীতে পড়ে সেই নদীর জলের ঢেউয়ে ঢেউয়ে চলে আসে কোথায় সমুদ্রে ঠিক আছে তো সমুদ্রে আসার পর এগুলো সমুদ্রের যে ঢেউগুলো তৈরি হয় বা সৃষ্টি হয় সেই ঢেউগুলো কি হয় একদম ধারে চলে আসে আমাদের স্থলভাগের দিকে তো সেখানে এসে কি হয় বালিগুলোকে সেখানে নিয়ে চলে আসে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে তো এভাবেই সমুদ্রের ধারে আমরা বালি দেখতে পাই এই কারণে ঠিক আছে তো এছাড়া আরো একটি কারণ রয়েছে সেটা হলো অতিরিক্ত যখন সমুদ্রের ঢেউ হয় তখন কি হয় যে আমরা দেখতে পাই অনেক সমুদ্রের ধারে অনেকগুলো পাথরের শিলা থাকে ঠিক আছে তো পাথরের পাথর থাকে তো সেই পাথরগুলো কি হয় ঢেউয়ের কারণে ক্ষয় হয়ে যায় তো ক্ষয়প্রাপ্ত পাথরগুলো শেষে বালিতে পরিণত হয় কিসে পরিণত হয় বালিতে আর সেই বালি আবার কি হয় ঢেউয়ের মাধ্যমে চলে আসে একদম ধারে ঠিক আছে যেটাকে আমরা বীচ বলে থাকি সেই বীচে কিন্তু অনেক পরিমাণ বালি দেখতে পাওয়া যায় কিভাবে আসে বালিগুলো নদী ক্ষয়প্রাপ্ত মাটি পাথর যাই হোক ওগুলো চলে আসে নদীর মাধ্যমে সমুদ্রে এবং সমুদ্রে যে ঢেউ হয় সেই ঢেউয়ের মাধ্যমে চলে যায় আমাদের সমুদ্রের বীচ বা ধারে উপকূলে ঠিক আছে সেই উপকূলে আমরা দেখতে পাই মানে সমুদ্রের ধারে দেখতে পাই কি দেখতে পাই বালি দেখতে পাই অনেক পরিমাণ তো খুবই সহজ এটা অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না এটা তাদের জন্য ছিল তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন।